ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত 4:3। শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? ওকে, তো তাহলে দেখো, ভূমিতলের ব্যাসার্ধ মানে আর, আর উচ্চতা হচ্ছে এইচ, দেওয়া আছে 4:3। তাহলে আর বাই এইচ ইজ ইকুয়াল টু 4/3, এটা আমাদের দেওয়া আছে। এবারে দেখো, বলছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তো সেটা দেওয়া আছে 154। ওকে, তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 154, দেন আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 154 ইন্টু 7/22। তো এটাকে যদি আমি ভাগ করি তাহলে 7 আসবে, 7 সাথে 49, দেন আর ইজ ইকুয়াল টু হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা আর পেয়ে গেলাম সেখানে। এবার এই আর এর ভ্যালু এখানে বসে দিলে এইচ পেয়ে যাবো, তো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 3r/4। সো 3 × 7/4, সো 21/4, তো এটা যদি আমরা করি তাহলে আসবে 5.25 সেন্টিমিটার। ওকে, তাহলে এইচ আমাদের বেরোচ্ছে 5.25 সেন্টিমিটার, আর আর বেরোচ্ছে 7 সেন্টিমিটার। আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, তো পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের তির্যক উচ্চতা লাগবে। আমরা জানি তির্যক উচ্চতা হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, তাহলে এটা হবে 5.25 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। সো স্কোয়ার রুট অফ 5.25 কে যদি আমি স্কোয়ার করি তাহলে আসছে আমার 27.5625 প্লাস এটা হচ্ছে 49। আর এটাকে যদি আমি স্কোয়ার রুট করে দিই, ঠিক আছে, তো স্কোয়ার রুট করলে আসছে আমার 8.75। তাহলে এল ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 8.75 সেন্টিমিটার। ওকে, পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, পাই হচ্ছে 22/7, আর হচ্ছে কত 7, আর এল হচ্ছে 8.75। ওকে, 7 7 ক্যান্সেল হয়ে গেল, 22 কে যদি আমরা 8.75 দিয়ে গুণ করে দিই তাহলে আসছে আমাদের 192.5 ওকে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটাই হলো আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।